Hello everyone assalamu alaikum. আজকে আপনাদের সঙ্গে খুবই সহজ আর খুবই মজার একটা নাস্তা শেয়ার করব। এটি হচ্ছে আলু দিয়ে তৈরি অসম্ভব স্পাইসি এবং খুবই মজার একটা নাস্তা। এটা আপনারা ঝটপট ভাবে বিকেল বেলার হালকা নাস্তা হিসেবে তৈরি করে নিতে পারেন। আর খেতে অসম্ভব সুস্বাদু। সেজন্য বাচ্চা থেকে শুরু করে বড়রাও কিন্তু এই নাস্তাটা অনেক পছন্দ করবে। তা আপনি আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর যারা ভিডিওটি দেখছেন একটি করে লাইক দিয়ে দেবেন তো চলুন ঝটপট তৈরি করে ফেলি এখানে নিয়েছি হচ্ছে আমি এক কাপ পরিমাণ সেদ্ধ আলু আর এখানে আমি বড় সাইজের তিনটা আলু সেদ্ধ করে নিয়েছি এবং সেদ্ধ হওয়ার পর একটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিয়েছি এতে করে আলুর মধ্যে কোনো দানা থাকবে না আর সেই সঙ্গে এখানে এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স পরিমাণ মতো লবণ হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা এবং সঙ্গে সে দিচ্ছি এগুলোকে হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিতে হবে অর্থাৎ ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে তো এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইরকমটা হবে এখন এটাকে একটা কাঠের বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি লম্বা করে নিচ্ছি আর দুই ভাগে ভাগ করে নিচ্ছি ভাগ করে নিচ্ছি নেওয়ার পর এটাকে এভাবে লম্বা করে নিতে হবে আমি কি রকম ভাবে এটা তৈরি করতেছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো ঠিক এইভাবে এটাকে তৈরি করতে হবে তো একটু লেগে আসছিল সেজন্য এখানে আমি আরো কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এইভাবে লম্বা করার পরে একটা নাইফ দিয়ে এটাকে এইভাবে টুকরো করে কেটে নিতে হবে ঠিক এরকম ভাবে কাটতে হবে এটাকে সবগুলো যেন একই সাইজের হয় তাহলে দেখতেও ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে সবগুলো করে নিয়েছি আর এখন হচ্ছে এগুলোকে ভাজতে হবে তো সেই জন্য তেলটাকে মিডিয়াম গরম করে নিয়ে এগুলোকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটা কালারটা চেঞ্জ হয়ে আহ সোনালি কালার হয়ে আসছে আর এটা ক্রিসপি হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে কিছুক্ষণ পর দেখবেন এটা ফুলে অনেকটাই ডাবল হয়ে গেছে যেরকম দেখতে পাচ্ছেন তো যখন এরকম সোনালি কালার হয়ে আসবে তখন তেলটাকে ঝুড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এটা দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর আর এটা খেতেও কিন্তু অনেক মজার খুব সহজে আলু দিয়ে তৈরি করা হয়ে গেল অসম্ভব মজাদার একটা নাস্তা তো আশা করছি সবার কাছে ভালো লেগেছে তো আজকে এর মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম